আপনারা সবাই লেইকা নামটি অবশ্যই শুনেছেন, বিশেষ করে যারা টেক গ্যাজেট সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন তাদের অবশ্যই নামটি পরিচিত। হুয়াওয়ের সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করত, হুয়াওয়ে যে দুর্দান্ত লেভেলে ফটোগ্রাফি করত, এটা করতো তারা লেইকা নামক একটি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে, মানে ফটোগ্রাফি সেক্টরটা লেন্স দেওয়া থেকে শুরু করে সব কিছু ওরা মেনটেন করতো এবং খুব সুন্দর মানের ফটো আমাদের সামনে উপহার দিত হুয়াওয়ের ফোনগুলো। তো এই লেইকা নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে, লেইকা লেটস ওয়ান নামে, নামটা মনে হয় উচ্চারণ করতেই পারছি না, LEITZ ফোন ওয়ান, লেটস ফোন ওয়ান নামে নতুন একটি ফোন বাজারে নিয়ে এসেছে, শুধুমাত্র আপাতত জাপানিজ বাজারের জন্য। এবং এই ফোনটির দাম শুনলে আপনি পিলে চমকে যাবেন। এতদিন জানতাম যে সনি ফোনের দাম অনেক অনেক বেশি, কিন্তু সেটাকে ওভারটেক করে মনে হয় এটাই বেশি দামি ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনটি জাপানিজ মার্কেটে লঞ্চ হয়েছে, মানে লঞ্চ হয়েছে বলতে এখনও বাজারে অ্যাভেলেবেল না, প্রি বুকিং চলছে। প্রি বুকিং হয়েছে 1,87,900 ইয়েনে, যেটি বাংলাদেশে কনভার্ট করলে প্রায় 1,50,000 টাকা হয়। নতুন একটি কোম্পানি নতুন একটি ফোন নিয়ে আসতে চলেছে, সেই ফোনটির দাম বাংলাদেশি টাকা 1,50,000 টাকা। আসুন জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী আছে, কেন এই ফোনটির দাম এত বেশি, এবং এত বেশি দাম হওয়ার পরেও মানুষজন কি এই ফোনটি কিনতে চাইবে কি চাইবে না। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই লেইকার নতুন ফোন সম্পর্কে সব কিছু ডিটেলস জানতে পারবেন। কিন্তু শুরুতে সুযোগ, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করুন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না, কিন্তু আপনার একটি ডিসলাইক পারবে আমাকে উৎসাহ দিতে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো লেইকা এই ফোনটি শুধুমাত্র ফটোগ্রাফি কেন্দ্রিক বা ফটোগ্রাফিকে বিশেষ নজরে রেখে ফোনটি তৈরি করা হয়েছে। কিছুদিন আগে একটি শার্পের ফোন লঞ্চ হয়েছিল, শার্প অ্যাকুয়া নামে, সেই ফোনটিতে প্রায় 2 ইঞ্চির একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছিল, সেইটির হুবহু কপি করে এই ফোনটিতেও একইভাবে তৈরি করা হয়েছে, বা 90% দুইটি ফোনের কনফিগারেশন মিল রয়েছে বলা যায়। শুধু যে বড় সেন্সর দিয়ে ফোনটি লঞ্চ করেছে, ভালো ফটোগ্রাফি তুলবে এমন নয়, এই ফোনটির বাদবাকি সব কিছু বিবেচনা করলেও ওয়ান অফ দ্য বেস্ট ফোন এখনকার দিনে এই মুহূর্তে। এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে, যে ডিসপ্লেকে তারা বলছে LG এলো ওলেড ডিসপ্লে, মানে এই ওলেড ডিসপ্লেটি LG তৈরি করেছে। এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন হবে 2320x1600 পিক্সেল, যার PPI ডেন্সিটি প্রায় 500 PPI এর কাছাকাছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে রয়েছে 240Hz রিফ্রেশ রেট, যেটি বর্তমান মার্কেটে সবচাইতে বেশি রিফ্রেশ রেট কোনো ফোনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 888, একই প্রসেসর ব্যবহার করা হয়েছিল শার্প অ্যাকুয়াতে, এবং সেখানেও কিন্তু 240Hz রিফ্রেশ রেট ছিল। বেস ভেরিয়েন্ট হবে 12GB RAM এবং 256GB ROM। সো প্রসেসরের থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে কোনো অংশেই মার্কেটে কোনো ফোন এর আশেপাশে নেই, একমাত্র শার্প অ্যাকুয়া ছাড়া। এই ফোনটির সবচেয়ে হাইলাইটিং বিষয় ক্যামেরা সেগমেন্ট, আমি আগেই বলেছি সেখানে ব্যবহার করেছে 1 ইঞ্চির একটি সেন্সর, 1 ইঞ্চির। এই সেন্সরের উপর 19mm একটি লেন্স ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার হবে 1.9, এবং 1 ইঞ্চির যে সেন্সরটা বললাম সেটি 20MP সেন্সর। 1 ইঞ্চির ক্যামেরা সেন্সর যেটি DSLR সাধারণত দেখা যায়, সেই DSLR সেন্সর ফোনে ব্যবহার করা হয়েছে, এবং 20MP ক্যামেরা, তার সাথে 19mm একটি লেন্স এবং অ্যাপারচার হবে 1.9। সব দিক দিয়ে বলা যায় ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করতে চলেছে এই ফোনটি, এবং সেই সাথে অবশ্যই শার্প অ্যাকুয়া R9 না কি যেন একটা ফোন, সেইটিও একই সাথে একইভাবে ক্যামেরার নতুন একটি সূচনা আনতে চলেছে এই ফোনগুলো। ফোনের সামনেও খারাপ না, 12MP একটি সামনের দিকে লেন্স দেওয়া হয়েছে সেলফি ক্যামেরার জন্য, কিন্তু সামনে নয়, অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে পিছনে যে 20MP একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, সেই সেন্সরটি আসলে বিশেষভাবে অ্যাট্রাকটিভ। যদিও ফোনটির দাম তুলনামূলক অনেক বেশি, 1,50,000 টাকা বাংলাদেশে, কিন্তু 1,50,000 টাকা হলেও সব দিক দিয়ে বিবেচনা করলে এই ফোনটির আশেপাশে অন্য কোনো কোম্পানির ফোন দাঁড়াতে পারে না, এক্সেপ্ট শার্প অ্যাকুয়াস R6 নামের ফোনটা, এই ফোনটা ছাড়া। ব্যাটারিও যে খুব কম দিয়েছে তা না, 5000mAh ব্যাটারি পাচ্ছেন এই ফোনটির সাথে। এই ফোনটিতে IP68 রেটিং পাচ্ছেন, যার ফলে আপনি কিন্তু পানির মধ্যেও ফটোগ্রাফি করতে পারেন, মানে ঝুমঝুম বৃষ্টিতেও আপনি ফটোগ্রাফি করবেন, টিকটিক করে ফটো তুলবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, এই ফোনটি সম্পর্কে এই পর্যন্তই, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শুধুমাত্র ফোনটি জাপানে বাজারে পাওয়া যাবে, প্রি বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে, আপনি যদি জাপানে থেকে থাকেন কিংবা জাপানে কেউ যদি আপনার আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে তার মাধ্যমে ফোনটি আনাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগেনি, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটন ক্লিক করুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাকে সাপোর্ট দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।